ছোট মিক্সচার জারের এক জার অঙ্কুরিত ছোলা আর মুগ আর এটা বিনস নিয়েছি। এটাকে এবার একটু নুন আর লঙ্কা আর একটু আদা কুচি রসুন কুচি দিয়ে পেস্ট বানাবো। একটু জল দিয়ে নিয়েছি ভালো পেস্ট হওয়ার জন্য। পুরো স্মুথ পেস্ট হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ মিশিয়ে নিচ্ছি। এবার একটু ধনে পাতা কুচি করে এর উপর দিয়ে দিয়েছি। এটা পেস্ট বানাবো না, এটা জাস্ট এমনি ঘুরিয়ে মাখিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে পুরোটা ভালো করে ফ্রাইং প্যানটায় বুলিয়ে নিচ্ছি। পেস্টটা বানিয়েছি, এটাতে একটু অল্প পরিমাণ জল দিয়ে পাতলা করে নিচ্ছি। স্পুন দিয়ে পুরোটাকে ফ্ল্যাট করে দিলাম। একটা বড় স্পুন নেবেন, আমার একটা ছোট স্পুন নেওয়া হয়ে গেছে, এটা হাতেই ছিল, এটা দিয়েই করে ফেলেছি। এবার একটু ফ্লেমটা স্লো করে দিয়েছি, এটা কুক হওয়ার জন্য জাস্ট চাপা দিয়ে দেব। এখনো একটু বাকি আছে তো একটু ঢাকনা দিয়ে হতে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে সাইডগুলো হয়ে গেছে, মাঝখানটা আরেকটু হতে দিচ্ছি। উল্টে দিয়েছি, একদিকটা পুরো ব্রাউন হয়ে গেছে। এটার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে খুবই হেলদি, ওগুলো ছোলা মুগ ডাল বিনস, ওগুলো একদিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেকেন্ড ডেতে ওর অঙ্কুরগুলো বেরিয়ে গেছে, দিয়ে ওগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি। ওগুলোর এমনি স্যালাডও করে খাই, বাট আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছে হলো তাই এটা বানালাম। এটা এবার হয়ে গেছে, দেখুন মুভ করছে পুরো। এটা আবার আমি প্লেটে নিয়ে নেব। রেডি, আর একটা বানিয়ে নিই তারপর খাবো। যতক্ষণে আরেকটা হচ্ছে ততক্ষণ একটা বাটির মধ্যে একটু দই নিয়ে নিয়েছি, একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে এই দইটা ভালো করে একটু ফাটিয়ে নেব, দিয়ে এটা চাটনির মতো ওটা দিয়ে খাবো। শুধুও খেতে পারেন, ভালো লাগবে। এটা আমার অলমোস্ট হয়ে গেছে, উল্টে দিয়েছি, ওই দিকটাও এরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেছে, আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি,
এটা বানানো খুব ইজি আর ভীষণই টেস্টি। আমিও ফার্স্ট টাইম বানালাম এটা, বাচ্চাদের জন্যও বানাতে পারেন। শুধু লঙ্কা না দিয়ে, আমার এটা লঙ্কা দেওয়া হয়ে গেছে তাই একটু ঝাল হয়েছে, বাট খুব ঝাল হয়নি, একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঠিকটা কতটা ভাজা হয়েছে আমি একবার উল্টে জাস্ট দেখাচ্ছি, এরকম। এবার আমি নামিয়ে নিচ্ছি। যেটা হয়েছে অলরেডি টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে। এবার দেখি বোজোর কেমন লাগে। চলি, ডাজন্ট টেস্ট ব্যাড বাট ইটস হট, দ্যাট মাই।